ধন্যবাদ। আপনারা নিশ্চয় দেখেছেন যে বিভিন্ন পত্র পত্রিকায় কিছু সংঘ অসাধু চক্র এরা দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার জন্য গুজব রটাচ্ছে। আসলে বাস্তবে এটা আদৌ সত্য না, এটা নিছক গুজব। এই গুজবকারীরা মনে করেন তাদের এইটা মনে করেন বিভিন্ন ইনিয়া তারা মনে করেন এইটা বিভিন্ন এলাকায় ঘটাচ্ছে। তো এই গুজবকে আমরা প্রতিরোধ করার জন্য আমরা পুলিশ হেডকোয়ার্টার সহ নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারের নির্দেশকর্মে আমরা ইতিমধ্যেই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজ মাদ্রাসা এখানে আমরা সভা সেমিনার করেছি, ছাত্র ছাত্রী শিক্ষকদের আমরা সচেতন করেছি, তাছাড়া প্রতিটি বন্দরের মসজিদে মসজিদে আমি এবং আমার অফিসার প্রেরণের মাধ্যমে আমরা নামাজের পরে জুমার নামাজের পরে প্রতি ওয়াক্তের নামাজের পরে আমরা এই বিষয়ে আলোচনা করে এলাকার সকলকে আমরা সচেতন করতেছি। এছাড়া আমাদের গত 25 তারিখ থেকে গণসচেতনতামূলক আমাদের সপ্তাহ শুরু হয়েছে। এই গণসচেতনতা সপ্তাহ উপলক্ষে আমরা বন্দরের প্রতিটি এলাকায় যেমন বিভিন্ন হাট বাজার বিভিন্ন রাস্তাঘাটে বা খেয়াঘাটে লঞ্চঘাটে আমরা এই বিভিন্ন সভা সমাবেশ এবং র্যালি করতেছি। আমরা মনে করি এই যে যে ঘটনা যারা রটাচ্ছে আসলে তারা একটা স্বার্থনাশী মহল, তাদেরটা কখনোই ফয়দা তারা সঠিকভাবে তারা করতে পারবে না। কারণ আমরা এই গুজব রটনাকারী যেই হোক না কেন, সে যত বড় শক্তিশালী হোক না কেন, আমরা তারা আইনে আনায় তারপর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমরা এটা বন্দরের সমগ্র লোকজনদের নিয়ে আমরা কঠোর হস্তে দমন করব, সে যেই হোক না কেন। কারণ এইটা যে গুজবটা রটেছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বারবার। এমনকি আপনারা দেখেছেন যে আমাদের বন্দরে এই ধরনের কোনো গুজবের সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। আমি আশা করছি যে আমরা যে তৎপরতা চালাচ্ছি বাকি সময়ও বন্দরের আমার মনে হয় না যে এই ধরনের গুজবের সংবাদ আমরা পাব। কারণ যে বন্দরের প্রতিটি এলাকায় প্রতিটি মহল্লায় প্রতিটি গ্রামে প্রতিটি ওয়ার্ডে আমরা আমাদের এই সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছি। এখন আশা করি যে আমাদের বন্দরটা এখনও ভালো আছে, আগামীতেও ভালো থাকবে। মাদক একটা ব্যাধি, এইটা যদি সমাজ থেকে আমরা চিরতরে উৎখাত করতে না পারি তাহলে আগামী প্রজন্মের জন্য এটা খারাপ হবে। এই কারণে আমরা প্রতিনিয়ত আমরা মাদকের জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করতেছি। আপনারা দেখেছেন যে প্রতিদিন আমরা একাধিক ব্যক্তিকে মাদক বিক্রেতা এবং মাদক সেবীদের গ্রেপ্তার করে আইনে সুপর্দ করতেছি এবং তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা রুজু করতেছি। মাদক বিক্রেতা এবং মাদক সেবীদের ব্যাপারে সোচ্চার থাকার জন্য আমরা গণসচেতনতা বৃদ্ধি করেছি, প্রতিটা এলাকায় আমরা গণসংযোগ সভা করতেছি, অপরাধ সভা করতেছি এবং জনগণের সহায়তা নিয়ে আমরা মাদক নির্মূল কমিটি যে আমরা বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই গঠন করেছি। তো মাদক বিক্রেতা এবং মাদক সেবীদের আমরা এই সমাজ থেকে আমাদের যে কোনোভাবে হোক এটা উৎখাত করতে হবে এবং আগামী প্রজন্মের জন্য এটা আমাদের জন্য শুভ হবে বলে আমি মনে করি। এই কারণে আমাদের এই মাদক নির্মূলের জন্য পুলিশ, জনগণ, সাংবাদিক সকলে মিলে একত্রে আমাদের কাজ করতে হবে। তো আমরা যদি সকলে মিলে একত্রে কাজ করি আমাদের পুলিশকে এই মাদক উদ্ধারের কাজে যদি জনগণ সার্বিকভাবে সহায়তা করে আমি আশা করি এই বন্দর থেকে আমরা অবশ্যই অবশ্যই মাদক নির্মূল করতে সক্ষম হব। তাই পূর্বে যে ধরনের মাদকের ইস্যু ছিল আমি মনে করি বর্তমানে তার তুলনায় আপনারা দেখেছেন মাদক অনেক অংশে এখনও নিয়ন্ত্রণে এসে, যদিও সম্পূর্ণ নিয়ন্ত্রণ না আসিয়ে থাকে আশা করছি আমি অচিরেই এই বন্দর থেকে মাদককে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের নবীগঞ্জে একটা হত্যার ঘটনা ঘটে। এই সংবাদটি পাওয়ার সাথে সাথে আমি এবং আমার অফিসার সফর সহ আমি প্রথমে হাসপাতালে ছুটে যাই, সেখান থেকে ঘটনাস্থলে ছুটে যাই রাত্র 2টার সময়। এবং আমি 3-4টি টিম একত্রে নামে আমি কাজ করি এবং যারা এই হত্যার সাথে জড়িত ছিল আমাদের এই হত্যার সাথে জড়িত মামলার বাদী 6 আসামির নাম উল্লেখ করেন। সাথে সাথে মাত্র 12 ঘন্টার মধ্যে 6 আসামির মধ্যে 5 আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং যার মধ্যে 2 আসামি 12 ঘন্টা পার হওয়ার পরেই অর্থাৎ 12 ঘন্টার মধ্যে পরের দিনই
বিজ্ঞ আদালতের স্বীকারোক্তিমূলক দলিল জবানবন্দি স্বেচ্ছায় প্রদান করিয়েছে। একজন আসামি পলাতক ছিল, সেই একজন আসামিকে গতকাল অর্থাৎ গতকাল 28 তারিখ আমরা সাভার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, সেই আসামিকে অর্থ আদালতে প্রেরণ করতে আসছি। আমার কথা হচ্ছে যে বন্দরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমি সব ধরনের কাজ করে যাচ্ছি এবং করব। বন্দরের মানুষ যাতে নির্বিঘ্নে স্বাভাবিকভাবে নিরাপত্তায় থাকতে পারে সে বিষয়ে আমি কাজ করতেছি। বন্দর থেকে মাদক বিক্রেতা, ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ আমরা উৎখাত করব। সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী যেই হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করব। বন্দরে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, বন্দরে কোনো ভূমিদস্যু থাকতে পারবে না, বন্দরে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না, বন্দরে কোনো মাদক ব্যবসায়ীদের স্থান হবে না, তাদের স্থান হবে জেল হাজতে।